আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত 4.2 এর উপর প্রথম ক্লাস। বন্ধুরা, আমি এখানে এক নম্বরতে শুরু করলাম। প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা ভাগ। ভাগের সময় জিনিসটা কি হয় খেয়াল করি আমরা। কারণ আমি যদি এ স্কোয়ার ভাগ করবো আমি A5 কে, তাহলে এই A5 এর নিচে স্কোয়ার নিয়ে আসেন, তাহলে ভাগ মানে বাদ দিতে হবে, 5 থেকে 2 বাদ, তাহলে কি হবে, এটা কাটবে A3, এখানে A3 আসবে, দেন এখানে আবার গুণ করে দেন A3² A5। এই হলো ভাগ প্রক্রিয়া। আমরা 9² দিয়ে ভাগ করব 45 A4 কে, 45-এর মধ্যে 9টা বাদ যায় 5 বার, 5 × 9 = 45, দেন এখানে A4, এখানে স্কোয়ার। আমি যদি A4 এর নিচে স্কোয়ার নিয়ে আসি, তাহলে 4² কাটাকাটি হলো 2 থাকে, অর্থাৎ এখানে স্কোয়ার থাকবে। আবার গুণ করি 5 × 9 = 45, A² স্কোয়ার A4, জিরো হয়ে গেল, চিহ্ন চেঞ্জ করে দিলাম। 2 নম্বর প্রশ্নটা ভাগ করবো 3² দিয়ে। 3² দিয়ে ভাগ করবো আমরা -24 A5, তাহলে আপনি এখানে -24 A5 এর নিচে 3² নিয়ে আসেন, 3 × 8 = 24, -8 থাকলো, A2টা A5টা, 5টা থেকে 2 গেলে A3টা থাকবে, A3টা, তাহলে এখানে গুণ করে আবার সেম 24 A5, এখানে মাইনাস হলে প্লাস করে দেন। কোশ্চেন নাম্বার 3, 30 A4 X3 কে আমরা -6 স্কোয়ার X দিয়ে ভাগ করে দিব। ভাগ করো আমরা 30 A4 X3 কে, তো 30-এর মধ্যে 6 কবার 5 দাস যায়, এটা সেম একই জিনিস। যদি আমরা এক করি যে 6 30 A4 X3 কে আমরা যদি এখানে ভাগ করি, হলো -6 স্কোয়ার X দিয়ে 6 5 5 হয়ে গেল, মাইনাস থাকবে কেন, -5, এস থাকে 2টা, এ 4টা থেকে 2টা গেলে এক্স থাকে 2টা, অর্থাৎ -5 স্কোয়ার X স্কোয়ার, গুণ করেন মাইনাস মাইনাস প্লাস 30 A² স্কোয়ার A4 X X² X3, প্লাস ছিল মাইনাস করে দেন। আমরা এখন আসবো কোশ্চেন নাম্বার 4, 4XY² Z ভাগ করবো আমরা -28 X4Y³Z², 4 7 28 -7, X একটা, তাহলে X থাকবে হলো 3টা, Y 2টা Y 3টা, ওয়াই থাকবে 1টা, আর Z 2টা থেকে 1টা গেলে Z 1টা, অর্থাৎ 4 7 28 - 28 X4Y³Z² মাইনাস ছিল প্লাস করে দিলাম। আমরা এখন আসবো 5 নম্বর ম্যাথটি, -4AYZ ভাগ করবো আমরা -36 AQ ZQ Y² কে, মাইনাস এখানে -36 AQ ZQ Y² নিচে নিয়ে আসেন আপনি -4AYZ, 4 4 36 - 5 কাটা হয়ে গেল, 9 থাকলো, A 1টা A 3টা, এ থাকবে 2টা, Y 1টা Y 2টা, ওয়াই থাকবে 1টা, Z 1টা Z 3টা, Z থাকবে 2টা, অর্থাৎ বাদ দেওয়া পাওয়ারটা মিলে আবার প্লাস মাইনাসে -36, A 1টা A 2টা A 3টা হয়ে গেল, আবার মিলে যাবে, তাহলে ভুলটা পাবেন খুঁজে, Y 1টা Y 1টা, তাহলে Y 2টো হয়ে গেল, Z 1টা Z 2টা Z 3টো হয়ে গেল, চিহ্নটা চেঞ্জ করে দেন। ওকে, এখন আরো আমরা 6 নম্বর ম্যাথটি, মানে 7 নম্বর করছি, এখানে 7 নম্বরটা, 7 নম্বর ম্যাথটি হলো A² B² ভাগ করবো আমরা 3AQ B² -2A² B, এখন মান কিন্তু 2টা, এখন মান কিন্তু 2টা, এখানে আমরা A² B² দিয়ে ভাগ করে দিব 3AQ B² -2A² B, মান কিন্তু এখন 2টা, ওটা খেয়াল করতে হবে। এখানে আগের মতো আমরা এখানে ট্রাই করি, A² B² দিয়ে 3AQ B² কে ভাগ করলে, আগে এখানে আমরা 3AQ B² কে আমরা A² B² দিয়ে ভাগ করে দিই, 1 আছে 3 বসে গেল, দেন A 2টা A 3টা 1টা A বসে গেল,
দেন বি দুইটা বি দুইটা থ্রি এ থাকবে, গুণ করি আমরা থ্রি এ গুণ স্কোয়ার এ কিউ বি স্কোয়ার বসে গেল। এবার এ কিন্তু এটাকে একটা গুণ হবে, জাস্ট এখান তো একটাই আছে, এখানে মান কিন্তু একটা আছে, তাহলে এ এখানে একটা, এটা গুণ হয়ে গেল আর তো কিছু নাই। দেন চিহ্ন চেঞ্জ করে দিলাম, এ ছিল প্লাস মাইনাস, দেন এটা নামতে হবে মাইনাস টু এ স্কোয়ার বি কিউ। দেন আবার একই রকম নিচে নিয়ে আসেন, নিচে ভাগ করলেই মাইনাস থাকবে টু থাকবে স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার তিনটা একটা বি থাকবে, গুণ করে দেখি প্লাস মাইনাসে মাইনাস টু স্কোয়ার বি কিউ মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন আমরা আসবো 8 নম্বর ম্যাথ। আমাদের 9x হয়, 9x দিয়ে ভাগ করো আমরা এটাকে, 36x4y^3 প্লাস 9x5y^2। 36-এর মধ্যে 9 4 বাদ দেয় না 36, এক্স একটা এক্স একটা, এক্স তিনটা বসে গেল, ওয়াই একটা ওয়াই তিনটা, ওয়াই দুইটা বসে গেল, গুণ করি আমরা 4 9 36, এক্স একটা এক্স তিনটা এক্স চারটা বসলো, মিলে গেল দুইটা তিনটা বসে গেল। একবার চেক করুন তাহলে ভুলটা ধরা পড়বে। এখন এটা এটা কিন্তু ওপরে, এটা কিন্তু চেঞ্জ হবে না, চিহ্ন সে হবে নিচের লাইনটাকে। দেন 9x5y^2 বসে গেল, 9 কে 9 ভাগ করলে এক, এক লিখতে হবে না, এক্স একটা এক্স পাঁচটা, তাহলে এক্স চারটা বসবে, ওয়াই একটা ওয়াই দুইটা ওয়াই একটা হবে, গুণ করে 9x5 এক্স আর এক্স ফোর এক্স ফাইভ ওয়াই 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 স্কোয়ার প্লাস ছিল মাইনাস করে দেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।